আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউকে ড্রয়িং শেখাতে চান তো টেকনিক দিয়ে শেখান। দেখবেন ড্রয়িং কিছুই না, একটা সোজা দাগ দিলাম, এরপর নিচে আর একটা সোজা দাগ দিলাম, এরপর আর এক স্কেল পর আমরা আরেকটা সোজা দাগ দিব, ঠিক এরকম তিনটা দাগ। নিজের মতো করে বুঝুন, দেখুন এখান থেকে আমরা এখানে একটা বাঁকা করে দাগ টানলাম, এরপর এখান থেকে সোজা করে একটা দাগ টানলাম, আবার কি করলাম এখান থেকে একটা সোজা করে দাগ, এবং এখান থেকে ওটা স্কেল দিয়ে আমরা লাগাই দিব, কারণ উপরের দাগটাও আমরা স্কেল দিয়ে টানছি, এটাও এই জন্য স্কেল দিয়ে লাগাই দিলাম। কি কি খেয়াল করতে পারছেন এখানে, কি বুঝতে পারছেন? দেখুন একটা ঘরের শেপ হয়ে গেল। কৌশল কিন্তু সহজ কৌশল, সোজা একটা দাগ, এখানে একটা সোজা দাগ, এটার সাথে এটা লেগে দিলাম, সোজা দুইটা নিচের দিকে দাগ দিলাম, এটার সাথে এটা লেগে দিলাম, এটার সাথে এটা লেগে দিলাম, আবার এখান থেকে একটা সোজা দাগ, এদিকে একটা, এদিকে, এই তো সুন্দর জানালা হলো, এর মাঝে একটা দাগ দিব, এর মাঝে আর একটা দাগ দিলাম, সুন্দর একটা ঘর হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সহজ কৌশলে একটা সুন্দর ঘর আঁকলাম। এরপর যে মাঝের যে দাগটা দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দর করে ঘুরাতে হবে, দেখুন এইভাবে সুন্দর করে ঘুরাতে ঘুরাতে এটার সাথে চালার সাথে লেগে দিব। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে উপর দিকে তুলে ঘুরে একটা সুন্দর অর্ধবৃত্ত করতে হবে। এটা কি হলো, এটা হচ্ছে সূর্য, আর এটা অলরেডি এটা পার হয়েই আছে। এখন আমরা পারে দুই একটা এইভাবে ঘাস আঁকব, এখানে ঘাস আঁকলাম, এখানে এবং এখানে, দেখুন সুন্দর একটা গোছালো গ্রামের দৃশ্য, একটি ঘর সহ নদীর এখান থেকে পার থেকে এইভাবে ভাঁজ করে দিব, এসের মতো করে, এরপর এদিকে আরেকটা ভাঁজ করব। তাহলে দেখুন এখানে পারে একটা রাস্তা। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এখান থেকে এইভাবে একটা তুলে দিব, এখান থেকে এইভাবে, আর এটা এভাবে লাগাই দিব, এই তো এখানে আমরা ঘুরে ঘুরে কি হচ্ছে বুঝতে পাচ্ছেন, সুন্দর একটি গাছ। দৃশ্য আঁকা শেষ, এখন আমরা রাবার দিয়ে এই দাগটা মিশে দিব। বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এটা কি রাবার ব্যবহার করছি, এটা অনলাইনে অর্ডার করা ইলেকট্রিক রাবার, এটা হচ্ছে ব্যাটারি চালিত, 200 থেকে 300 টাকার মতো দাম, আমার ঠিক মনে নেই। রং করার পর আমরা এখানে সূর্যরশ্মিগুলো আঁকবো, দেখবেন অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা চলুন রং করে দেখে আসি দৃশ্যটি দেখতে কেমন লাগে। রং করব আমরা প্যাস্টেল রং দিয়ে। দেখতে পাচ্ছেন আমরা গাছের ওপর দিকে হালকা সবুজ রং করছি, এই হালকা সবুজ রংটা আর কোথায় কোথায় ব্যবহার হবে একেবারে আমরা করে নিব। এখন হচ্ছে দূরে যে গাছপালা তার ওপর দিকে হালকা রং, এরপর আবার এখানে নিচে যেগুলো ঘাস দেখতে পাচ্ছি তার ওপরে এই হালকা সবুজ রং। হালকা সবুজ রঙের কাজ শেষ, এখন আমরা গাঢ় সবুজ রং, দেখতে পাচ্ছেন গাছের নিচের অংশের যে পাতাগুলো আছে সেগুলোতে করছি, নিচের দিকে গাঢ় থাকবে, ওপর দিকে হালকা, এই দূরে যে গাছপালা সেগুলোতে, সেগুলোর নিচেও আমরা সবুজ রং করছি, গাঢ় সবুজ রং, এই ঘাসের নিচেও। সবুজ রঙের কাজ শেষ, এরপর আমরা সূর্যতে করছি কমলা রং। কমলা রঙের কাজ আর কোথায় কোথায় আছে আমরা সেগুলোতে করে নিব। ঘরের চালার নিচের অংশে নিচের দিকে আমরা কমলা রং করে নিব, এরপর আমরা এই কমলা রঙটাই আবার ঘরের দরজায় করে নিব। তাহলে কমলা রঙের কাজ শেষ, এখন আমরা লাল রং নিয়ে জানালার ওপরের অংশে এবং ঘরের এই নিচের অংশে করব। এখন গোলাপি রং নিয়ে এটার সাথে মিলে দিব, এটাতেও করব। দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে, একটু দ্রুত দেখার কারণে ভিডিওতে কাপাকাপি হচ্ছে, ভিডিওটি কাঁপছে। উপর দিকে হলুদ রং, এখানে সূর্যতে হলুদ রং দিয়ে এভাবে টেনে টেনে দিব, এখানে কাঁঠালি রং, এখানে বলতে পারেন এটা হচ্ছে কাঁচা হলুদ রঙের মতো, একবার হলুদ না কিন্তু, একপাশে গাঢ় খয়েরি রং, গাঢ় খয়েরি রং দিয়ে এদিকে দিচ্ছি। নিচের দিকে আমরা সবুজ রং করব, গাঢ় সবুজ রংটা নিচের দিকে করব। করার পর উপর দিকে আবার আমরা হালকা সবুজ রং করব। দেখুন এরকম করে আপনারা রং করলে, ধাপে ধাপে রং করলে তাহলে সহজে রং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি রঙের ব্যবহার নেই,
হালকা সবুজ রংটা আমরা করলাম, সুন্দর লাগছে কিন্তু। এরপর আমরা হালকা নীল রং মানে আকাশি রংটা নদীতে করব, পুরো নদীতে হালকা করে করব, একেবারে গাঢ় করব না কিন্তু। এরপর এই রংটাই আবার আকাশে হালকা করে করব, টেনে টেনে দিব যেন সফট হয়, সুন্দর লাগছে। আশা করছি এই কৌশল আপনারা সহজ পদ্ধতিতে দৃশ্য আঁকতে পারবেন এবং রং করে বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।